প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস সেভেনের বাংলা প্রশ্নপত্র নিয়ে তো তোমরা তার আগে সিলেবাসটা দেখে নাও তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টে কোন কোন বিষয়ের ওপর পরীক্ষা হবে তো দ্বিতীয় পর্যায়ে দেখো কার্দুর কদ্দুর নোটবই মেঘচোর দুটি গানের জন্মকথা কাজী নজরুলের গান আছেন কোথায় স্বর্গপুরে তারপরে স্মৃতিচিহ্ন চিরদিনের তারপরে জাতির বজ্জাতি তুমি নির্মল করো মঙ্গল করো মঙ্গল করে ভানু সিংয়ের পত্রাবলী নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় আর মাকু থেকে তোমাদের থাকছে তৃতীয় চতুর্থ পঞ্চম অধ্যায় ভাষা চর্চা থেকে থাকছে তোমাদের বাংলা বানান নানারকম শব্দ এবং প্রবন্ধ রচনা ঠিক আছে এবার আমরা মোড়ের প্রশ্নপত্রটি দেখে নেব তো দেখো নিচের বিকল্পগুলির মধ্যে ঠিক বিকল্পটি বেছে নাও যে কোনো একটি একের একে বলা আছে মাউন্ট চ্যাম্বারলিনের গলা জল তৈরি হয়েছে রেভার থেকে গ্রেভার থেকে ব্লেভার থেকে ক্লেভার থেকে যেটা সঠিক উত্তর হবে সেটা তোমরা লিখবে শুনলাম ইনি নেতাজি কাজী নজরুল ইসলাম গান্ধীজি নেহেরু তো যেটা সঠিক উত্তর হবে তোমরা লিখবে দুয়ের দেখো খুব সংক্ষেপে নিচের যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও কারদৌর কদ্দুর রচনায় জেট প্লেন ও এমিবার চলার গতির তুলনা করো দুইয়ের দুই পুরন্দর চৌধুরী দারুণ খুশি হয়ে উঠেছিলেন কেন দুইয়ের তিন এই ছিল তখনকার কোনো স্বদেশী মিটিংয়ের রীতি রীতিটি কি। এবার তিনের দাগের প্রশ্ন দেখে নেব তিনি তাকে কী বলা আছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও অ্যালয় কি পুরন্দরে তৈরি গোলকটি ইয়ার টাইট রাখতে হয় কেন কে কোথা থেকে মেঘ এনেছিল তিনের দুই গাহে তবু জয়গাথা জয়গাথা গাওয়ার কারণ কি। তারপরে নিচের বিকল্পগুলি থেকে ঠিক বিকল্পটি বেছে নেওয়া যে কোনো একটি নোট বই কবিতার কবি সুকুমার রায় সত্যজিৎ রায় কামিনী রায় তারপরে লীলা মজুমদার যেটা সঠিক উত্তর হবে তোমরা লিখবে তারপরে চিরদিনের কবিতায় যে সময়ের দুর্ভিক্ষের কথা এসেছে উনিশশো ছিয়াত্তর উনিশশো তেতাল্লিশ উনিশশো পঞ্চাশ আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের তো যেটা সঠিক উত্তর হবে তোমরা লিখবে পাঁচের তাকে দেখো খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি চিরদিনের কবিতায় কোন কোন জীবিকার মানুষের কথা আছে তারপর দিন নম্বর বলছে স্মৃতিচিহ্ন কবিতায় শুষ্ক তৃণ বলতে কবি কি বুঝেছেন পাঁচের তিন নোটবই কবিতায় ছেলেটির মনে কি বিষয়ে খটকা লেগেছিল তারপরে দেখো ছয়ের দাগে দাগে বলা আছে ছয়ের এক দেখো প্রস্তর খসিছে ভূমে প্রস্তরের পরে উক্তিটি তাৎপর্য লেখ ছয়ের দুই দেখে শিখে পড়ে শুনে বসে মাথায় ঘামিয়ে কোন কবিতার অংশ সে কোন বিষয়ে মাথা ঘামিয়েছে তারপর দেখো সাঁতের দাগে মাকু এখন ঘড়িওয়ালার কথা শোনে না কেন তবে সাথে দুই সোনা ওর মুখ টিপে ধরে বলল চুপ বোকা টিয়া বোকামি করেছে বলে সোনার মনে হলো কেন তবে সাথে তিন খাবারের পরিবর্তে সোনাটিয়াকে কী করতে বলেছিল হোটেলওয়ালা তারপরে দেখো আটের দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো মাকু গল্পে হোটেলওয়ালার জন্মদিনে কী কী রান্না হয় সংপষ্টা পিসে যায় কেন জানোয়ারদের খেলা কথায় দেখানো হয় তারপর আটের দুই সোনা ওটিয়া কার প্রতি খুশি হয়েছিল কেন হয়েছিল তারপর নিজের বিকল্পগুলির মধ্যে থেকে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো নয়ের এক শুদ্ধ বানানটি হলো বাহির উচ্চ সমষ্টি কোনোটি নয় সঠিক উত্তর তোমরা লিখবে তারপরে দেখো নয়ের দুই প্রদত্ত কোনটি শব্দ উদাহরণ নয় আলাপ সালাপ ঝমঝম যায় যায় হেসে খেলে তারপরে শুদ্ধ বানাটি হলো সায়ান্ন 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 যেটা সঠিক উত্তর হবে তোমরা লিখবে তবে কোনটি ধনাত্মক শব্দের উদাহরণ থৈ থৈ চলাফেরা মুখোমুখি রাশি রাশি এরপরে দেখে নেব আমরা দশের দাগ এবং শেষ দাগ নিচের যে কোনো একটি বিষয়েই নিয়ে প্রবন্ধ রচনা করো একটি নদীর আত্মকথা কোনো ঐতিহাসিক স্থানে ভ্রমণ আর খেলাধুলার প্রয়োজনীয়তা তো এই ছিল তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের মডেল প্রশ্নপত্র তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ